শুরুতেই সংবাদ শিরোনাম। এবার পাঞ্জশিরে মাসুদ বাহিনীর অস্ত্রাগার লুট করল তালেবান। যুদ্ধবিমানে তালিবানের দোল খাওয়ার ভিডিও নিয়ে যুক্তরাষ্ট্রকে চীনের অপমান। এবার তালিবান সরকার নিয়ে মুখ খুলল ইরান। তালিবানের ক্ষমতা দখলে আতঙ্কে রয়েছে যুক্তরাজ্য। নারীরা মন্ত্রী হতে পারবে না, তাদের উচিত সন্তান জন্ম দেওয়া, বলল তালিবান। ভারতের নৌবাহিনীতে যোগ হচ্ছে অত্যাধুনিক যুদ্ধ জাহাজ INS ধ্রুব। পলাতক ছয় ফিলিস্তিনি বন্দীকে ধরতে জর্ডানের শরণাপন্ন হল ইসরায়েল। এবার বিস্তারিত। পাঞ্জশিরে বিরোধী নেতা আহমেদ মাসুদের অস্ত্রাগার লুট করেছে তালিবান যোদ্ধারা। এর প্রমাণ হিসাবে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে। সেই ভিডিও নিজের টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন বোল নেটওয়ার্ক নামে এক গণমাধ্যমের সাংবাদিক গোলাম আব্বাস শাহ। এর আগে দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর গ্রন্থাগার দখল করেছে তালিবান। তারা সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। গত সোমবার তালিবান দাবি করে গোটা পাঞ্জশির উপত্যকা তাদের দখলে রয়েছে। শুধু তাই নয়, উপত্যকায় মাসুদের বাড়িও দখল করেছে তারা। প্রকাশ করা ছবি এবং ভিডিওতে দেখা যায় মাসুদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে তালিবি যোদ্ধারা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে তালিবানের সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছেন মাসুদের আত্মীয় আমির সাহিব আহমেদ মাসুদ এবং উত্তরের জোটের অন্যতম কমান্ডার সাহিব আব্দুল ওয়াদুদ জহর, এমনকি মাসুদের সহযোগী ফাহিম দাস্তিও। উত্তরের জোট পাল্টা দাবি করে বলছে পাঞ্জশিরের 60% এলাকা এখনও তাদের দখলেই আছে, নিরাপদ আশ্রয়ে রয়েছেন মাসুদ। তারপরই একটি ভিডিও বার্তায় মাসুদ বলেন, পাঞ্জশিরে পাকিস্তান সেনা তালেবানের হয়ে লড়ছে, তারাই আমার পরিজন এবং ফাহিমকে খুন করতে তালেবানকে সাহায্য করেছে। আমরা এখনও পাঞ্জশিরে তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছি, শেষ রক্তবিন্দু পর্যন্ত চালিয়ে যাব। মাসুদের অস্ত্রাগারই নয়, জোটের আরও এক নেতা আমরুল্লাহ সালের গ্রন্থাগারেও ঘাঁটি গেড়েছে তালেবান বাহিনী। ওই গ্রন্থাগার থেকেই সম্প্রতি ভিডিও বার্তা দিয়েছিলেন সালে। এর আগে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, পাঞ্জশির থেকে কাবুল পালানোর সময় তালেবানের হাতে নিহত হয়েছেন আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালের বড় ভাই রুহুলুল্লাহ সালে। তাকে নির্যাতন করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে তালেবানের বিরুদ্ধে। আফগানিস্তানে মার্কিনীদের ফেলে যাওয়া যুদ্ধবিমানে তালিবান সদস্যদের দোল খাওয়ার ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে একটি যুদ্ধবিমানের পাখা থেকে দড়ি ঝুলিয়ে তৈরি করা হয়েছে দোলনা, আর শিশুদের মতো প্রবল উচ্ছ্বাস নিয়ে সেখানে দোল খাচ্ছেন এক তালিবান সদস্য, পেছন থেকে দোল দিচ্ছেন আরও দুইজন। ওই ভিডিও টুইটারে প্রথমে শেয়ার করেছেন আদিত্য রাজ কৌল নামে এক সাংবাদিক। তিনি নিজেই ওই ভিডিও ধারণ করেছেন বলে শুক্রবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। আদিত্য ওই ভিডিও শেয়ার করার পরই তা ভাইরাল হয়। পরে ওই ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে শেয়ার করে অবশ্য যুক্তরাষ্ট্রকে খোঁচা দিতে ছাড়েননি তিনি। ক্যাপশনে ঝাও লিজিয়ান লিখেছেন, সাম্রাজ্যের কবরস্থান আর তাদের যুদ্ধাস্ত্র, তালেবান তাদের বিমানকে দোলনা আর খেলনায় রূপ দিয়েছে। এদিকে ঝাও লিজিয়ান ছাড়াও অনেক নেটিজেন ভিডিওটি দেখে বিভিন্ন মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ছেলেবেলাতেই তাদের হাতে বন্দুক ধরিয়ে দেওয়া হয়েছিল, এখন হয়তো ছেলেবেলাটাই উপভোগ করতে চাইছে তারা। আরেকজন লিখেছেন, ওদের নিয়ে মজা করার আগে ভাবুন, হয়তো দেশের ভবিষ্যৎ মন্ত্রী দোলনায় দুলছে। চলতি বছরের আগস্ট মাসের শেষে আফগানিস্তান ছাড়ার আগে কাবুল বিমানবন্দরে অন্তত 73টি সামরিক বিমান ও হেলিকপ্টার অকেজো করে রেখে যায় মার্কিন সেনারা। মাজার ই শরীফ ও কান্দাহারের বিমান বাহিনীর ঘাঁটিতেও অনেক বাতিল যুদ্ধ বিমানে মরিচা ধরে যাচ্ছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। কাবুল দখলের 3 সপ্তাহ পর মঙ্গলবার আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। এই সরকার নিয়ে বিভিন্ন দেশ তাদের নিজস্ব অবস্থান জানাচ্ছে। বৃহস্পতিবার ইরান তালেবান সরকার নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। ইরান বলেছে, আফগানিস্তানে তালেবান সকল মানুষের সমন্বয়ে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করুক। বুধবার আফগানিস্তানের 6 প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক ভার্চুয়াল বৈঠকে যুক্ত হন। দেশগুলো হলো ইরান, চীন, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং পাকিস্তান।
এই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান বলেন, ইরান আফগানিস্তানের ঘোষিত সরকারের ওপর দৃষ্টি রাখছে। আমরা চাই তালিবান সকল নিগ্রস্তের মানুষের সমন্বয়ে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করুক। ছয় দেশের বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অতীত অভিজ্ঞতা বলে আফগানিস্তানে নন অন্তর্ভুক্তিমূলক কোনো সরকার শান্তি সমৃদ্ধি এবং স্থিতিশীলতা অর্জন করতে পারেনি। এ কারণে আমাদের পররাষ্ট্রমন্ত্রীদের একযোগে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের কথা বলা উচিত। ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রশাসন গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণ নিয়ে আকস্মিক বৈঠক করে যাচ্ছেন। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের ঘটনায় আতঙ্কে রয়েছে যুক্তরাজ্য। ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা MI5-এর মহাপরিচালক ক্যান ম্যাককালাম এ বিষয়ে বলেছেন, আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখল উগ্রপন্থীদের আনন্দিত এবং সাহসী করে তুলবে। আমি দুঃখের সঙ্গে বলছি যে যুক্তরাজ্য সন্ত্রাসী হামলার ঝুঁকি একটি বাস্তব এবং স্থায়ী ব্যাপার। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সব কথা বলেন। ব্রিটিশ গোয়েন্দা প্রধান ক্যান ম্যাককালাম বলেন, তালেবানের হাতে আফগানিস্তানের পতন হয়তো যুক্তরাজ্যের তথাকথিত সন্ত্রাসীদের আরও উদ্দীপ্ত করে তুলে থাকতে পারে। সন্ত্রাসের হুমকি যে রাতারাতি বদলে যাবে তা নয়, কিন্তু উগ্রপন্থীদের মনোবল বেড়ে যাবার মতো কিছু ঘটনা ঘটতে পারে। এমন উদ্বেগও রয়েছে যে সন্ত্রাসীরা হয়তো পুনরায় সংগঠিত হয়ে 9/11 বা তার পরবর্তীকালের মতো বড় আকারের কোনো আক্রমণের পরিকল্পনা করতে পারে। তিনি দাবি করেন, গত 4 বছরে যুক্তরাজ্যে মোট 31টি শেষ পর্যায়ে থাকা আক্রমণের পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এর মধ্যে 6টি আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল মহামারী চলার সময়। MI6-এর মহাপরিচালক জানান, এসব ছিল প্রধানত ইসলামী উগ্রপন্থী আক্রমণের পরিকল্পনা। তবে উগ্র দক্ষিণপন্থী সন্ত্রাসীদের আক্রমণের পরিকল্পনার সংখ্যাও বাড়ছে। বিবিসির বিশ্লেষক গর্ডন কোরেরা বলছেন, সম্প্রতি আফগানিস্তান থেকে পশ্চিমা সৈন্যদের প্রত্যাহারের ফলে এমন উদ্বেগ দেখা দিয়েছে যে জিহাদি হুমকি বেড়ে যেতে পারে এবং দেশটি হয়তো এই ধরনের গোষ্ঠীগুলোর নিরাপদ আশ্রয়ে পরিণত হতে পারে। আফগানিস্তানে তালিবানের বিজয় যুক্তরাজ্যের তথাকথিত সন্ত্রাসীদের আরও দীপ্ত করে তুলতে পারে বলে মনে করেন MI5-এর প্রধান ক্যান ম্যাককালাম। তালিবানের সদ্য ঘোষিত মন্ত্রিসভায় কোনো নারীকে পদ না দেওয়ার প্রতিবাদে আফগানিস্তানে চলছে বিক্ষোভ। এরই মধ্যে তালিবানের একজন মুখপাত্র সাইদ জেকরুল্লাহ হাশিমি মন্তব্য করেছেন, নারীরা মন্ত্রী হতে পারবে না, তাদের উচিত সন্তান জন্ম দেওয়া। জেকরুল্লাহ হাশিমি স্থানীয় টলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন বলে শুক্রবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। সাক্ষাৎকারে তিনি বলেন, নারীরা মন্ত্রী হতে পারবে না, বিষয়টি তার ঘাড়ে এমনভাবে চাপিয়ে দেওয়ার মতো ব্যাপার যা সে বহন করতে পারে না। মন্ত্রিসভায় ঠাঁই পাওয়াটা নারীদের জন্য গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার নয়, তাদের উচিত সন্তান জন্ম দেওয়া। যেসব নারীরা বিক্ষোভ করছেন তারা সমগ্র আফগান নারীদের প্রতিনিধিত্ব করেন না বলেও মন্তব্য করেন তিনি। নারীরা সমাজের অর্ধেক অংশের প্রতিনিধিত্ব করেন। সাংবাদিকদের এই মন্তব্যে তিনি বলেন, আমরা তাদের সমাজের অর্ধেক বলে মনে করি না। তারা কিরকম অর্ধেক? অর্ধেক বিষয়টিকে এখানে ভুলভাবে তুলে ধরা হচ্ছে। এখানে অর্ধেক বলতে তারা কেবল মন্ত্রিসভায় পদ পাওয়াকে বোঝাচ্ছে, অন্য কিছু নয়। যদি তাদের অধিকার খর্ব করা হয় সেটাই কোনো ইস্যু হিসাবে বিবেচিত হবে না। গত 20 বছর ধরে মিডিয়া যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানে মার্কিনীদের পুতুল সরকার যা বলেছিল তা অফিসে পতিতাবৃত্তি ছাড়া আর কিছুই নয়। অফিসে পতিতাবৃত্তির প্রসঙ্গে সাংবাদিক বলেন, আপনি সব নারী এমন তা বলতে পারেন না। উত্তরে হাশিমি বলেন, আমি এখানে সব আফগান নারীর কথা বলিনি। যারা আজ রাস্তায় বিক্ষোভ করছে তারা সব আফগান নারীকে প্রতিনিধিত্ব করে না। আফগান নারী হলেন তারাই যারা সন্তান জন্ম দিয়ে তাদের ইসলামী আদব কায়দা শিক্ষা দেন। ভারতীয় নৌবাহিনীতে যোগ হচ্ছে যুদ্ধ জাহাজ INS ধ্রুব। ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনা নৌবাহিনীর প্রভাব বৃদ্ধির মোকাবেলায় কাজ করবে ভারতের এই অত্যাধুনিক যুদ্ধ জাহাজ। আজ শুক্রবার ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হচ্ছে INS ধ্রুব। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স এবং চীনের পরে বিশ্বের 5ম দেশ হিসাবে এই মডেলে যুদ্ধ জাহাজ পেতে চলেছে ভারত। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO এবং ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন যৌথ উদ্যোগে এই আধুনিক যুদ্ধ জাহাজ তৈরি করেছে।
শুক্রবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম নৌঘাটিটিতে আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীতে যোগ হচ্ছে এ যুদ্ধ জাহাজ। বিশাখাপত্তনমের হিন্দুস্থান শিপ ইয়ার্ডের তৈরি 10,000 টন ওজনের ধ্রুবর প্রধান বৈশিষ্ট্য তার অতি সংবেদনশীল অ্যাক্টিড অ্যারে স্ক্যান রেডার, যা অন্য দেশের গোয়েন্দা উপগ্রহের গতিবিধি এবং পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের সন্ধান দেবে। শত্রুর ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে এই যুদ্ধ জাহাজে। এছাড়া গভীর সমুদ্রে শত্রুর ডুবো জাহাজের সন্ধান, এমনকি সমুদ্রতলের গঠন সংক্রান্ত গবেষণার কাজেও সাহায্য করতে সক্ষম INS ডুবো। দখলদার ইসরায়েলের কারাগার থেকে পালিয়ে যাওয়া 6 ফিলিস্তিনি বন্দীকে ধরে দিতে জর্ডানের সাহায্য চেয়েছে তেল আবিব। হিব্রু ভাষার পত্রিকা ইসরায়েল আল ইয়াউম আজ এ তথ্য জানিয়েছে। পত্রিকাটি এক প্রতিবেদনে লিখেছে, বন্দীরা পালিয়ে যাওয়ার পর 5 দিন পার হয়েছে, কিন্তু এখনও তাদের খোঁজ পায়নি ইসরায়েল। এ অবস্থায় ইসরায়েলি নেতারা জর্ডান সরকারের সহযোগিতা চেয়েছে। ইসরায়েল ধারণা করছে বন্দীরা হয়তো সীমান্তের ওপারে চলে গেছে। জর্ডানের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি কর্মকর্তারা তাদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে। এদিকে পালিয়ে যাওয়া বন্দীদের স্বজনদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। নতুন করে আরও 5 জনকে আটক করেছে তারা। এর আগেও আরও কয়েকজনকে ধরে নিয়ে গেছে বর্ণবাদী বাহিনী। ইহুদিবাদী ইসরায়েলের একটি কারাগার থেকে সম্প্রতি 6 ফিলিস্তিনি বন্দী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা আন্ডারগ্রাউন্ড একটি টানেলের মধ্য দিয়ে পালিয়ে গেছে। কঠোর নিরাপত্তা বেষ্টিত ইসরায়েলি কারাগার থেকে পালিয়ে যাওয়া 6 জনের মধ্যে 5 জন হচ্ছেন ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সদস্য, বাকি 1 জন ফাতাহ আন্দোলনের শহীদ ব্রিগেডের সদস্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।